পারেল পটেটো খাওয়ার কারণে ভিড় থাক আমার দোকানে। পারেল পটেটোর ভাজটো মই দেখাই দিছো, এনে 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 ট্রাই করি আছে একদম মস্ত ডাঙর ডাঙর কে। এইটো হ্যালো গাইজ, তালিমিজ ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাইছো। আইছো এটা নতুন ভিডিও লৈ। তো আজি হব স্পাইরাল পটেটোর দোকান আমার। তার কারণে পুরা একদম পটেটো চটেটো কাটি লো। মই এটা এবিলাক রেডি করিম আর ঘরতে মেয়নিজ বনাম। তো মেয়নাবার কারণে অকনমান ইয়াতে মই নিমখ লম। নিমখ মেয়নিজ কেনেকে বনাও আপনাদের চাও। আর তারপর লাগবে আমার অল্প গাখির, ইয়া গাখির লই লম। আর তারপর লাগবে আমার অল্প রিফাইন তেল আর মেয়নিজর রিফাইনরে কাম হয়। রিফাইন তো লাগে আর ইফালে গুড়ি করে লইছিল চেনি, সেটাও দিব লাগবে। আর দিম অকনমান নেমুর রস, আর নেমুটো ইম্পর্টেন্ট হয়, নেমুটো দিবই লাগে। আর যদি নেমু নাই তাহলে ভিনেগারও দিব পারে, ভিনেগার মোর ওর নাছিল সেখানে মই নেমু দিছো। আর ইয়া সব মিক্সির জারত লই লৈছো, ব্লেন্ড করিম। ব্লেন্ড করিলে হে এটো মেয়নিজ রেডি হব। আর এফালে মোর ফাইনালি মেয়নিজ রেডি হয়ে গেল। আর আপনাদের চাব পারে কি ধুনিয়া মেয়নিজ রেডি করছো, একবারে দোকানত দিয়ার দরে ন এনেকাই লাগছে। আর মই এটা রেডি করে আছো স্পাইরাল পটেটো বানাব মানে ব্যাটারটো। এয়া ডান হয়ে গেল, এটা আলুবিলাক ইয়াতে দিম, তারপর ভাজিম। কেরাহী এখন পাতি লৈছো, তেল তেল চেল পুরা রেডি করে লৈছো। আর এটা ইয়াতে এই আলু পিস আমি এনেকে কাটিছে মানে মিস্ত্রে কাটিছে। তো মই ভাবিছো আগতে আলু পিস পরে এনেকে ডুবাই ভাজি লম, মশলা তো খুনি লম আলুটো। ইফালে তেল গরম হয়ে আছে, তেল তো পুরা ধুনিয়াকে গরম হব লাগে। ইয়া গরম দি দিছো তেল তো ধুনিয়াকে, বেশি হিট হব লাগে মানে। ইয়া মই দিব কারণে রেডি দিম। এ আমার খাবার না পাক স্পাইরাল পটেটো রেডি হয়ে গেছি। মিস্টারের কাম এগুলো কি করে দিলাম। আর এটা ট্রাই করি আছে একদম মস্ত ডাঙর ডাঙর কে। এইটো আর এফালে এটা ভাজি আছো মহাই আর কৃতিকায় কাটি দিয়া স্পাইরাল পটেটোটো। একদম হেনুকাই লাগিছে, কিন্তু লাগিলেও কটারিরে কাটা আর মেশিনের কাটা বহুত ডিফারেন্ট হয়। কটারিরে কাটাতো মেশিনের দরে নহয়, কম তেলতে ভাজবা পারি। এইটা কেনেকে ভাজি আছো এনেকে তেলটো লই দিয়ে তো তিতে আলু হইব, তেল কম লাগি যাব, মজা আইডিয়া। ফাইনালি আমার স্পাইরাল পটেটো রেডি। আর এটা আজি এনেকিখিনি লই যাও, তেল সেল লই যাও, চুড়ি টুড়ি লই যাও, দেখাই আছো আপনার দোকানখন। ফাইনালি আমার স্পাইরাল পটেটো দোকান রেডি। কোনে কোনে খাব আইব ইচ্ছা আছে আহি যাও। খুৱাই আছো ৰব আপনার, এগুলা সব মই খাই দিম, বেয়া লাগে নাই দেখোন আমার খিনি। ওই মোক দেখা পাই চাদর মেলা পিন্ধি আছিল, এইটা সুইজার পিন্ধি আইলা। মোক ডাঙর বলে কয়ে আছে, কিয়া কবা লাগে মই সৰু দে। এই স্পাইরাল পটেটো চাপ, আমার স্পাইরাল পটেটোর ভাজটো মই দেখাই দিছো, এনে 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 হইছি। আর আমার উৎপাত চাপ এটা সিন গল মাত্র, আর ওইখানে পুরা খাবার লাগি গেছে। মহা হাতে তো পুরা শুটিংতে খাওয়া পালিয়ে ওটাই নাই আছে, এটা না খালি হইছে না আমার স্পাইরাল পটেটো। না এটা নয়, দুই পিস মান খাবো পাইছি। এই স্পাইরাল হইছি তো হইছি, কেন লাগছে কেন লাগছে দুনু মজা মজা না। পলি মামি বনাইছি, মমলি মামিক কবা লাগবো। হব দে মামা কদি কেনে লাগছে খাই কক, সিঙি সিঙি খাব লাগবো। ঠান্ডা আলু ভাজি গজব বেজতি হে কি আহিনকে গলি। ঠান্ডা হইছি কানে ঠান্ডা আলু ভাজা কইছু, বহুত টেস্ট হইছে, বহুত টেস্ট। দাদা হরে না খাও কাই কয়, কেনে 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 ওলা এক্সিলেন্ট মেউনিস মই বনা মই নিউজ আপনা লগত বনাই দেখালু এ মই বনু এ হে মই বনু মেউনিস দেখাবা যাওতে এ তোলা পেন ঘর পালা পচি গেল ঘর। এটা দাঁত সরাম আমি, ইয়ার থাপ্পড় সে তো নেই কলম সে দাঁত সরা না পারে গা
गरीब मानु टूथपेस्ट किन पैसा ना ब्राशे करा ना मजा लगे गोटे खाई खाली प्लेट इन जल्दी थपते खत्म तुम खाना तो गाइस कल वीडियो एंडिंग नमार द्वारा स्पाइरल पटेटो दुकान नहीं होगा हमारे से तो वीडियो ही होगा कॉमेडी वीडियो होगा तो आज ब्लॉग तो इते एंड करूँ के बाले चाय कमेंट कर लाइक कर दी शेयर सब्सक्राइब गुटेखी कर दी थैंक यू बाय बाय नेक्स्ट वीडियो लग पाई।